আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো হাউ টু রাইট এ লেটার। তোমরা অনেকেই হয়তো পরীক্ষায় লেটার কমন না পড়লে লেখো না, বিভিন্ন রাইটিং পার্ট কমন না পড়লে লেখো না, এটা কিন্তু ঠিক না। তো আজকের এই ক্লাসে আমরা শিখব লেটার কমন না পড়লেও কীভাবে বানিয়ে লেখা যায়। তো বন্ধুরা, এই ফরম্যাটটা ফলো রাখবে সবাই, যাতে পরীক্ষায় তুমি লিখে নম্বর ক্যারি করতে পারো। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, তোমরা যখন এই অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে, তখন লেখার শুরুতেই তোমরা এক নম্বরটা ফলো করো। তোমরা প্রথমে তোমরা হেডিং দিবে, এখানে থাকবে হলো ডেট অ্যান্ড অ্যাড্রেস থাকে, যে ব্যক্তি এই লেটারটা লিখবে অর্থাৎ লেখকের যে লেখার দিনটা সেই তারিখটাকে প্রথমে দিতে হবে। সাপোজ মনে করো আজকে আমি লেটারটা লিখবো, তাহলে আজকে কত তারিখ সেই তারিখটা বসিয়ে দেবো। তারপরে এটা কত নম্বর মাস সেই মাসের নামটা লিখবো। এরপর আমি যে সালের মধ্যে আসি, যারা আজকে এটা হলো 2023, তাহলে আমি মনে করো আজকে হলো আমার এক তারিখ, তাহলে 1 এপ্রিল 2023। আর আমার অ্যাড্রেস হলো আমি যেখানে আছি শরীফবাগ ধামরাই ঢাকা। বন্ধুরা, তুমি যেখানে থাকবে সেই অ্যাড্রেসটা লিখে দিবে। এরপর ডিয়ারের পরে আমি যদি এই লেটারটা আমার বাবাকে লিখি, তাহলে আমার বাবার পদবিটা ইয়া দিতে হবে, ফাদার লিখতে হবে, নাম লেখা যাবে না। বন্ধু হলে বন্ধুর নাম লেখা যাবে, ছোটো ভাইকে হলে ছোটো ভাইয়ের নাম লেখা যাবে, ঠিক আছে? তো এরপর আমরা তিন নম্বরে, তাহলে এই যে দুই নম্বরটা কিন্তু আমাদের ওটাকে বলে হচ্ছে স্যালুটেশন, সম্ভাষণ। আর বডিতে তিন নম্বরটা আমাদের কী করতে হবে, মূল কথাবার্তা লিখতে হবে। তো লেটারের শুরুতে আমরা যদি বন্ধু হয় তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ লিখবো, বাবা হলে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম লিখবো, তারপর আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, এরকমভাবে আমরা স্টার্ট করব। তারপরে লেটারের ভেতরে মূল কথাবার্তাগুলো যা যা লেখা দরকার সেটা লিখতে হবে, ওকে? আর যদি কমন না পড়ে বন্ধুরা, তোমরা এইভাবে প্রথমে তিনটা লাইন লিখবে, তারপরে আর তুমি যেটুকু বুঝো সেটুকু লিখে দিবে। তারপরে আমরা এই যে চার নম্বর অংশে যে সাবস্ক্রিপশন বলা হয়, যে আমরা যে বিদায় নিব, নমর টুডে কনভি মাই রিগার্ডস টু ইয়র প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। তো বন্ধুরা, এটাকে আমরা এন্ডিংও বলতে পারি। তো এখানে আমাদের বন্ধুকে আমরা লিখতে পারি যে আজকে আর নয়, তোমার পিতামাতাকে আমার সালাম দিবে, ছোটোদেরকে ভালোবাসা দিবে, ওকে? আর যদি তুমি বাবার কাছে লেখো, যে নমর টুডে লিখলাম যে কনভি মাই রিগার্ডস টু মাদার অ্যান্ড টেক কেয়ার অফ ইয়র হেলথ, এইভাবে লিখতে পারি। যদি ছোটো ভাই হয়, নমর টুডে কনভি মাই রিগার্ডস টু প্যারেন্টস অ্যান্ড টেক কেয়ার অফ ইউর স্টাডিজ অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এভাবে তোমরা লিখতে পারো। আর আমাদের ফাইভ নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ইউর লাভিং ফ্রেন্ড, বন্ধু হলে ফ্রেন্ড লিখবো। যদি বাবার কাছে লিখি, তাহলে আমি যদি ছেলে হই তাহলে ইউর লাভিং সান লিখতে হবে, যে যারা মেয়ে বালিকা তারা ইউর লাভিং ডটার লিখবে। অথবা তোমরা অনেকে কিন্তু লেখো যে ইয়োরস ইভার, এভাবে লেখো। তারপরে আমরা নিচে নামটা দিয়ে দেবো, নেম দিয়েছি, এখানে নিজের নাম লিখতে হবে। রাইটার অর্থাৎ এই চিঠির যে রাইটার তাকে তার নাম লিখতে হবে। আর আমাদের ছয় নম্বরে স্ট্যাম্প করতে হবে, স্ট্যাম্পে দুটো অংশ আছে, একটা হলো ফ্রম, একটা হলো টু। ফ্রমে তোমরা হচ্ছে নিজের পুরো নাম ঠিকানা দিয়ে দিবে, আর টুতে যার কাছে আমরা লেটারটা লিখছি তার নাম ঠিকানা পুরোটাই দিয়ে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল হাউ টু রাইট এ লেটার অর ইনফর্মাল লেটার এর ক্লাস। যদি এই ছোটো ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমি তোমাদেরকে এখন এই লেটারের ইয়েটা দেখাচ্ছি, ফরম্যাটটা দেখায় দিই কীভাবে এই লেটারটাকে কমপ্লিটলি লিখতে হবে। আমি আমার ছবিটাকে একটু ভ্যানিশ করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন এই ফরম্যাটে তোমাদেরকে লেটার লিখতে হবে। লেটারের ছয়টি অংশ আমরা বক্স করে দিয়েছি। তো এভাবে যদি তোমরা লেটার লেখো, পরীক্ষায় কমন না পড়লেও বক্সের আইটেম ঠিক রাখবে, সবগুলো এভাবে রাখলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর এর পরবর্তীতে আমি তোমাদেরকে ইমেইল লেখার নিয়মটা দিব, এরপর সিভি লেখার নিয়ম দিব, আর তোমরা যারা হয়তো এসএসসি পরীক্ষা দিবে কমপ্লেন লেটার্সের নিয়ম আছে সেটাও তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবে,
সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।